জিমেল আইডি আমরা সবাই ইউজ করি, মানে আমরা যারা স্মার্টফোন ইউজ করি বা কম্পিউটার ল্যাপটপ যারা ইউজ করি সবাই কিন্তু আমরা জিমেল ইউজ করি, কিন্তু আমাদের 99% লোকের কিন্তু জিমেল আইডি সঠিকভাবে ক্রিয়েট করা নয়। মানে কি, জিমেল আইডিটা তো আমরা ক্রিয়েট করে ফেলি আমরা মেইল দেখার জন্য এবং মেইলটা রিসিভ করার জন্য বা মেইল পাঠানোর জন্য, তাছাড়া কিন্তু আমরা জিমেল আইডির উপরে বা আমাদের ইমেল আইডির উপরে সেইভাবে কিন্তু আমরা গুরুত্ব দিই না। বাট আমাদের 99% লোকের বা অর্গানাইজেশন হোক বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, তাদের কিন্তু মেল আইডি সঠিকভাবে অর্গানাইজ করা নেই বা প্রফেশনাল জিমেল আইডি ক্রিয়েট করা নেই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার জিমেল আইডি এবং একটি প্রতিষ্ঠানের জিমেল আইডি কিন্তু এইভাবে ক্রিয়েট করে, সেই প্রতিষ্ঠান বা আমার সম্পর্কে ডিটেলস কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করা রয়েছে মেলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মেলের সিগনেচারটা অ্যাড করে দিয়েছি। তো 99% লোকের কিন্তু সিগনেচার অ্যাড করা থাকে না, ফলে কিন্তু দেখতে প্রফেশনাল লাগে না। সো আমরা আমাদের জিমেল আইডিটাকে প্রফেশনাল কিভাবে করতে পারি এবং সিগনেচার কিভাবে অ্যাড করতে পারি সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে শিখবো। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো এই ভিডিওটি সবাই দেখতে পারেন এবং সবার ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে, যাদের ইনস্টিটিউশন রয়েছে বা যারা বিজনেস পারপাস মেল ইউজ করেন বা পার্সোনাল পারপাস তো অবশ্যই ইউজ করতে পারেন। সো আমি এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা আমাদের জিমেল আইডিটাকে প্রফেশনাল লুকসে কিভাবে নিয়ে যেতে পারি এবং সিগনেচারটাকে কিভাবে অ্যাড করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন বা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনারা নতুন নতুন জিনিস শিখতে পারবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, চলুন আমরা আমাদের জিমেল আইডিটাকে প্রফেশনাল করে তুলি এবং একদম পারফেক্ট ভাবে আমরা আমাদের জিমেল আইডিটাকে বিল্ড করি। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে জিমেলটি প্রথমে ছিল সেটি কিন্তু এই ধরনের ছিল, এবং কেউ মেল করলে বা আমরা যদি কাউকে মেল করতাম তো নর্মালিভাবে কিন্তু তাদের কাছে মেলটি পৌঁছে যেত। তো এখন যদি আমি কাউকে মেল করি তাহলে কিন্তু এই ধরনের আপনারা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি নর্মালি কিন্তু স্টেপগুলো দিয়েছি, আমি অতটা অ্যারেঞ্জ করিনি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যারেঞ্জ করবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু চুজ করতে পারবেন। এইবার মূল পর্বে আসা যাক যে আমরা আমাদের জিমেল আইডির সিগনেচারটাকে কিভাবে আমরা ইনপুট করব এবং ক্রিয়েট করব। আমাদের সবার প্রথমে gmio.com এ চলে যেতে হবে, ঠিক আছে? তো এইভাবে সার্চ করবেন, gmio.com লিখে সার্চ করবেন, আপনাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে। আর আপনারা যদি সার্চ না করেন আমার কিন্তু ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, লিংকের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা ডিরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন, টেনশনের কোনো ব্যাপার নেই। ওয়েবসাইটে চলে আসবেন, দেখতে পাচ্ছেন সিগনেচার রয়েছে, তার উপরে কিন্তু লেআউট রয়েছে, ঠিক আছে? তো আপনারা লেআউটের উপরে ক্লিক না করে নিউ সিগনেচারের উপরে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু লেআউট চলে আসবে অনেকগুলো। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের যে ডিজাইনটি প্রয়োজন হবে বা পছন্দ হবে সেইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন এবং সেটিকেই আপনারা কাস্টমাইজ করতে পারবেন। পাচ্ছেন আমি নর্মাল একটি ডিজাইন নিয়ে নিচ্ছি। তো এইবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডিজাইনের টেমপ্লেটটি এখানে চলে এসেছে। এইবার কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই এর উপরে ক্লিক করতে হবে। আমরা কিন্তু অ্যাপ্লাই এর উপরে ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন ক্লিক টু এডিট এর অপশন চলে এসেছে এখানে। তো এইবার আমরা দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে যেই ক্লিক করব আমাদের দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু আমরা এখানে রিমুভ করব। বাঁ দিকে দেখতে পাচ্ছেন আমাদের রিমুভ এর অপশন রয়েছে। তো আমরা জাস্ট বাঁ দিকে রিমুভ এর উপরে ক্লিক করব। রিমুভ এর উপরে ক্লিক করার পরে আমাদের চুজ অ্যান ইমেজ, মানে আমরা আমাদের লোগোটাকে চুজ করব। চুজ এ লোকাল ফাইলের উপরে ক্লিক করে আমাদের লোগোটি যেই ফাইলে আছে সেখানে কিন্তু আমাদের সেই ফাইলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে পজিশন সিলেক্ট করে নিতে পারি, দেখতে পাচ্ছেন? তারপর আমরা ডান করে দেব। ওকে, তো সবার প্রথমে বলে দিই আমরা এটিকে তৈরি করার আগে আমরা কিন্তু একটি আমাদের লোগো ক্রিয়েট করে নিতে হবে। তো আপনারা যদি না জানেন লোগো কিভাবে ক্রিয়েট করবেন আমার চ্যানেল ভিজিট করবেন, তো আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন যে লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়। আর আপনারা যদি চান কমেন্টস করবেন, আমি বানিয়ে দেবো 5 মিনিটের মধ্যে আপনাদের পার্সোনালাইজড লোগো কিভাবে ক্রিয়েট করতে পারবেন। ওকে,
তো দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে চলে এসেছি, তো আমাদের লোগোটি কিন্তু অনেক বড় সাইজের এখানে শো করছে, তো এটাকে আমাদের রিসাইজ করতে হবে। লোগোটি দেখতে পাচ্ছেন ফুল পেজ কিন্তু জুড়ে রয়েছে, তো এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন আমাদের স্কেল বলে একটি অপশন আছে, তো এই স্কেলের উপরে ক্লিক করে আমাদের আমরা যদি একটু সাইজটাকে কমিয়ে নেব আমাদের যতটা সাইজের প্রয়োজন হবে, তো আমরা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি সাইজটাকে কমিয়ে নিলাম। নেয়ার পরে আমাদের এখানে কিন্তু উপরে ডান রয়েছে, ডানের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের যে লোগোটি রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে সেট হয়ে যাবে। এরপরে আমরা মোবাইল নাম্বার যে রয়েছে তার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাঁদিকে কিন্তু আমার কাস্টমাইজ মোবাইল নাম্বার মানে আমার মোবাইল নাম্বার আমি দিয়ে এখানে কিন্তু আবার ডান করব। এইভাবে কিন্তু আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে, এই সমস্ত যে ডিটেলস গুলো রয়েছে সমস্ত ডিটেলস গুলোকে আমাদের এইভাবে অ্যাড করে নিতে হবে। এবার ডান করব। আবার যদি আরেকটি মোবাইল নাম্বার থাকে সেখানেও কিন্তু আমি আরেকটি মোবাইল নাম্বার দিয়ে আবার ডান করব। ডান করার পরে আমাদের কিন্তু মোবাইল নাম্বার কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দেব, অথবা যদি আমাদের ওয়েবসাইট না থাকে আমরা কিন্তু এটিকে ডিলিটও করে দিতে পারি। আমাদের যখন মোবাইল নাম্বার গুলো অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু আমাদের অপশান দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে এখানে কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করব, ঠিক আছে। তো এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক পেস্ট করার জায়গা রয়েছে, তো আমরা চলে যাব আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তো আমরা ফেসবুকে চলে যাব, ফেসবুকে গিয়ে জাস্ট আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ওপেন করে ওই লিঙ্কটাকে আমরা কপি করে ওখানে কিন্তু আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। তো লিঙ্ক পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যদি টুইটার না থাকে তাহলে কি করব। এবার আমরা টুইটারের আইকনটাকে কিন্তু এখান থেকে ডিলিটও করে দিতে পারি। কিভাবে ডিলিট করব সেটিও কিন্তু আমি ভিডিওর মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখতে পাচ্ছেন লোগোর উপরে কিন্তু আমাদের ডেসক্রিপশনটাই লেখা নেই, তার কারণ কি আমরা মানে আমার নাম কি বা আমি যে প্রতিষ্ঠানের জন্য তৈরি করছি সিগনেচারটা সেই প্রতিষ্ঠানের নাম কি বা অ্যাড্রেসটা কি সেটি কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার প্রতিষ্ঠানের নাম কি এবং অ্যাড্রেসটা কি সেটি দিয়ে দিচ্ছি। তো আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনারা পিএনজি ফটো এখানে আপলোড করেন তাহলে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটি যখন মেইলটা যাবে তখন কিন্তু ব্ল্যাক দেখাবে, তো আপনারা জেপিজি ফটো আপলোড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, দেখতে অবশ্যই দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর যদি আপনারা পিএনজি ফটো আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেখাবে, ঠিক আছে। তো আমি আমার প্রতিষ্ঠানের ডিটেলস এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তো আমাদের এখানে নাম লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে প্রতিষ্ঠানের নাম লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের টুইটারের লিঙ্ক কিন্তু নেই, তো কি করতে হবে টুইটারের উপরে জাস্ট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইগনোর জেনারেটর রয়েছে তার উপরে নন রয়েছে, তাহলে কি করতে হবে আমাদের ননে করে দিতে হবে। ননের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আর লোগোটি কিন্তু থাকবে না। তো এইভাবে কিন্তু আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে বা ফেসবুক প্রোফাইল রয়েছে সেটিকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমাদের যে লোকেশান রয়েছে সেটিও সেম প্রসেসে কিন্তু আমরা অ্যাড করে দিতে পারবো। অ্যাড করার পরে এইবার আমরা কি করব, তো আমাদের সমস্ত কাজ যখন এখানে এডিট করা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমরা ইনস্টলেশনের উপরে ক্লিক করব, ঠিক আছে। তো ইনস্টলেশনের উপরে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করলে পরে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন গেট ইওর সিগনেচার ক্লিক হেয়ার এখানে রয়েছে। তো এই ক্লিক হেয়ার এখানে যখনই আমরা ক্লিক করব এখানকার HTML ফাইলটি কিন্তু আমাদের কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যেই আমি এখানে ক্লিক হেয়ার করব তো আমাদের HTML যেটা রয়েছে HTML ফাইলটি কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এখানে লেখা তো এখানে দেখিয়ে দিচ্ছে ইউর সিগনেচার হ্যাজ বিন কপিড টু ইউর ক্লিপবোর্ড, তো আমার কিন্তু সিগনেচারটি কপি হয়ে গেছে। এইবার কি করতে হবে আমাদের যেই মেলটার জন্য আমরা এত খাটাখাটনি করে এত কিছু করলাম সেই মেলটাকে আমাদের ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা জাস্ট মেলটাকে ওপেন করে নেব। মেল ওপেন করে নেওয়ার পরে আমরা জাস্ট তো আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা কিন্তু অল সেটিংসের উপরে ক্লিক করব। অল সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা জেনারেলে রয়েছি, একদম নিচে আমরা কিন্তু চলে যাব। নিচে যাওয়ার পরে আমরা একদম সিগনেচার অপশনে চলে যাব, ঠিক আছে। ক্রিয়েট নিউ এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা সিগনেচারের নেমটি দিয়ে দিতে হবে, তো আমরা সিগনেচারের নামটি কি দিতে হবে সেটি আমরা দিয়ে দেবো, তো আপনার যেটা নাম সেটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে কিন্তু ক্রিয়েটের উপরে ক্লিক করতে হবে। ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচার নেম কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার ডান দিকে একটি বক্স রয়েছে, এখানে জাস্ট আমাদের Ctrl+V অথবা এটিকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলে পরেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিগনেচার চলে এসছে।
এইবার আরেকটুখানি কাজ আছে, তো এটাকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সিগনেচার ডিফল্ট রয়েছে এখানে, ফর নিউ ইমেল ইউজারের এখানে দেখতে পাচ্ছেন নো সিগনেচার দেওয়া রয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে নামটি শো করবে, তো নাম শো করার পর নামটাকে সিলেক্ট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, যদি আমরা ফরওয়ার্ডের জন্য আলাদা সিগনেচার ব্যবহার করে থাকি সেটাও কিন্তু এখানে অ্যাড করা সম্ভব, তো আমাদের সেটা দরকার নেই। আমরা একটি সিগনেচারই সব জায়গায় ইউজ করতে পারবো, যে পাঠাবে সেও সেম সিগনেচার দেখতে পাবে, এবং যা আমরা যখন মেলটা দেখব তখনও কিন্তু সেম সিগনেচারই আমাদেরকে শো করবে। ঠিক আছে, তো আমাদের এটি করার পরে আমরা সবার লাস্টে কিন্তু একদম সেভ চেঞ্জেসের উপরে ক্লিক করব। ঠিক আছে, তো সেভ চেঞ্জেসের উপরে যখনই ক্লিক করব আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মেল কম্পোজ করব, কম্পোজ করলে কিন্তু আমার নিচে দেখতে পাচ্ছেন যে সিগনেচারটি আমি অ্যাড করেছি সেই সিগনেচারটি কিন্তু শো করছে, এবং আমি যখন মেল কাউকে পাঠাবো তখন কিন্তু মেলের যে সাবজেক্ট বা সম্পূর্ণ সমস্ত কিছুর সঙ্গে আমাদের এই সিগনেচারটিও কিন্তু তার কাছে পৌঁছে যাবে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।